সেনাদের রক্ষায় ভাবা কবচ এবং বুলেট প্রুফ গাড়ির সাথে মাইনাস ডিগ্রির তাবু। তো নমস্কার, বেঙ্গল আওয়ারের পক্ষ থেকে আমি মৃন্ময় মৈত্র শুরু করছি আজকের দেশের খবর নিয়ে। হায়দ্রাবাদে মিত্র ধাতু নিগম বা মেধানীতে তৈরি করা হচ্ছে একটি বুলেট প্রুফ জ্যাকেট। হ্যাঁ, এটি ভারতীয় সেনাদের অনেকটাই স্বস্তি দেবে এবং বিপক্ষের অতর্কিতে হামলাতে কিন্তু রেহাই পাবে প্রত্যেকেই। দেখুন, বুলেট আর ভেদ করতে পারবে না মানুষের শরীরে। হ্যাঁ, দেশের অগণিত দক্ষ সেনা জওয়ানদের সুরক্ষাতে নতুন বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবস্থা করেছেন কেন্দ্রীয় সরকার। আর এই অভিনব জ্যাকেট তৈরি করছে ভাবা অটোমিক রিসার্চ সেন্টার। আর নতুন এই জ্যাকেটের নাম দেওয়া হয়েছে ভাবা কবচ। ভারতের পরমাণুর কর্মসূচির প্রতিষ্ঠাতা হোমিও জাহাঙ্গীর ভাবা এনার নাম অনুসরণ করেই কিন্তু নামকরণ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। হ্যাঁ, একইভাবে তৈরি করা হয়েছে বুলেট প্রুফ গাড়িও। এক্ষেত্রে গাড়ির চাকায় গুলি লাগলে সেই গাড়ি কিন্তু 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে এবং মূলত লাদাখ সীমান্তের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই বিশেষ ধরনের তাবু। ডিসেম্বর মাসে লাদাখের তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে যায়, সেখানে এই বিশেষ ধরনের তাবু সেনাদের অনেকটাই উপকারে আসবে। হ্যাঁ, আর এই আধুনিক তাবুতে 8 থেকে 10 জন জওয়ান কিন্তু ভালোভাবেই থাকতে পারবে। মারাত্মক শীতে ব্যবহৃত সরঞ্জাম ও তাপ নিয়ন্ত্রক জিনিস তুলে দেওয়া হয়েছে সেনাদের হাতে এবং তুলে দেওয়া হয়েছে ফাইবার প্লাস্টিক ইগলু, তাবু ও বিশেষ তুষার বুটের অত্যাধুনিক সরঞ্জাম। তাছাড়া আধুনিক এই বুলেট প্রুফ জ্যাকেট সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানের। প্রবল শীতে ভারতীয় জওয়ানের সমস্যা কিন্তু আর হবে না। এই অত্যাধুনিক সরঞ্জাম AK-47 এর গুলিও কিন্তু এই জ্যাকেট ভেদ করতে পারবে না। হ্যাঁ, খাত বরফ ও জঙ্গলে ঘেরা প্রত্যন্ত এলাকায় জঙ্গি দমনের অভিযান কিন্তু আগামীতে অনেক জওয়ানের প্রাণ বাঁচাবে। তো আজ আপাতত এইটুকুই। প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন করে আপডেট দিয়ে যাবো, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।